আরাকে স্বেচ্ছাচারিতায় বিএনপিতে আগ্রহ হারাচ্ছেন স্থায়ী কমিটির সদস্যরা। দেশের বিরুদ্ধে চিঠিদাতাদের রাজনীতি করার অধিকার নেই, তথ্যমন্ত্রী। বিএনপির গোপন ষড়যন্ত্র রাষ্ট্রদ্রোহিতা সামিল, শেখ পরশ। ভুল তথ্য দিয়ে দুঃখ প্রকাশ করল বিএনপি। খালেদা জিয়া মুক্তি না পাওয়ার ব্যর্থতা আইনজীবীদেরও, ডক্টর জাফরুল্লাহ চৌধুরী। এবং সর্বশেষ জানাবো বিএনপি নতজন ভঙ্গুর পরনির্ভরশীল দল, ওবায়দুল কাদের। শিরোনাম শুনলেন, এবারে বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে সাবস্ক্রাইব করে বেল বাটনটি ক্লিক করুন। তারেকের স্বেচ্ছাচারিতায় বিএনপিতে আগ্রহ হারাচ্ছেন স্থায়ী কমিটির সদস্যরা। বিএনপির ভেতরে একনায়কতন্ত্রের চর্চা বেশ পুরনো, তবে বর্তমানে এটি চরম পর্যায়ে পৌঁছেছে। এ পরিস্থিতিতে স্থায়ী কমিটির সদস্যরাও দল পরিচালনার ক্ষেত্রে আগ্রহ হারিয়ে ফেলছেন। সর্বশেষ নোয়াখালী পৌরসভা নির্বাচনে অংশগ্রহণ করায় দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে দুই নেতাকে পদ থেকে অব্যাহতি দিয়েছে বিএনপি। এরও আগে অব্যাহতি দেওয়া হয়েছে নারায়ণগঞ্জ সিটি নির্বাচনে মেয়র পদপ্রার্থী তৈমুর আলম খন্দকারকে। জানা গেছে, তৈমুর আলম খন্দকার বিএনপির হাইকমান্ড সঙ্গে পরামর্শ করে নির্বাচনে প্রার্থী হয়েছিলেন। তিনি বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস ও গয়েশচন্দ্র রায়সহ একাধিক নেতার সঙ্গে পরামর্শ করার পরই নির্বাচনে অংশগ্রহণ করেন। তৈমুর আলম খন্দকার যখন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার মাঠে নামেন, তখন তাকে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর টেলিফোনে অভিনন্দন জানান। পাশাপাশি তৈমুর আলম খন্দকারকে জনতার প্রার্থী হিসেবে অভিহিত করেন। তবে 48 ঘন্টা পরে সিদ্ধান্ত পাল্টে দল থেকে তৈমুর আলম খন্দকারকে অব্যাহতি দেওয়া হয়। দলের বিশ্বস্ত একটি সূত্র নিশ্চিত করেছে যে লন্ডন থেকে তারেক জিয়া টেলিফোন করে তৈমুর আলম খন্দকারকে অব্যাহতি প্রদানের জন্য নির্দেশ প্রদান করেন। তবে এ নির্দেশ কেন দেওয়া উচিত নয় এ নিয়ে তারেককে টেলিফোনে বোঝানোর চেষ্টা করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সে সময় তারেক জিয়া ফোন কেটে দেন এবং এরপরই এ নির্দেশ কার্যকর করা হয়। এ বিষয়ে বিএনপির স্থায়ী কমিটির একজন সদস্য নাম না প্রকাশের শর্তে বলেন, এভাবে একটি রাজনৈতিক দল চলতে পারে না। আমরা গণতন্ত্রের কথা বলছি, অথচ বিএনপির ভেতরে স্বৈরাচারের বসবাস। বিভিন্ন সূত্র থেকে প্রাপ্ত খবরে জানা গেছে, শুধু তৈমুর আলম খন্দকার নয়, এর আগে খুলনার জনপ্রিয় নেতা নজরুল ইসলাম মন্ত্রীকেও দল থেকে অব্যাহতি দেওয়া হয়েছে তারেক একক নির্দেশেই। তবে এ ধরনের সিদ্ধান্ত প্রদানের এখতিয়ার দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নেই। বিএনপির একজন সিনিয়র নেতা বলেন, দলে কোনো ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পদই নেই, তাহলে কিভাবে তিনি একজন নেতাকে দল থেকে অব্যাহতি দিলেন? আর এ নিয়ে বিএনপিতে চলছে তুলকালাম কাণ্ড। তারেক জিয়ার কারণে বিএনপি নেতারা হতদ্দম হয়ে পড়েছেন। তবে নির্দেশ ছাড়া কোনো কিছু করলেই দল থেকে বহিষ্কার করা, এটি কোনো নিয়মনীতির মধ্যেই পড়ে না। এর ফলে বিএনপিতে এখন গৃহদাহ তীব্র আকার ধারণ করেছে। স্থায়ী কমিটির সদস্যরাও প্রতিনিয়ত দলের প্রতি আগ্রহ হারাচ্ছেন। দেশের বিরুদ্ধে চিঠিদাতাদের রাজনীতি করার অধিকার নেই, তথ্যমন্ত্রী। তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডক্টর হাসান মাহমুদ বলছেন, দেশের বিরুদ্ধে বিদেশিদের কাছে চিঠিদাতাদের রাজনীতি করার অধিকার থাকে না। তিনি বলেন, জনগণ থেকে দূরে সরে গেছে বুঝতে পেরে বিএনপি এখন ষড়যন্ত্রের পথ বেছে নিয়েছে। মির্জা ফখরুল সাহেব নিজে দস্তখত দিয়ে চিঠি লিখেছেন বাংলাদেশকে সাহায্য বন্ধ করে দেওয়ার জন্য। সাহায্য মানুষের জন্য, জনগণের জন্য আসে, সাহায্য সরকারের জন্য আসে না। যে রাজনৈতিক দল নিজেরা স্বাক্ষর করে বাংলাদেশের সাহায্য বন্ধ করে দেওয়ার জন্য বিদেশিদের কাছে চিঠি লেখে, তাদের এদেশের রাজনীতি করার অধিকার থাকে না। হাসান মাহমুদ বলেন, প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা গণতন্ত্রকে সুসংহত করার জন্য সংবিধান অনুযায়ী পার্লামেন্টে আইন পাশ করেছেন যে কিভাবে নির্বাচন কমিশন গঠিত হবে। আওয়ামী লীগ এই আইন পার্লামেন্টে নিয়ে এসেছে এবং এতে বিএনপির সংসদ সদস্যরাও অংশগ্রহণ করেছেন, তাদের সংশোধনীয় গ্রহণ করা হয়েছে। এরপরও তারা সমালোচনা করেন, আসলে বিএনপিকে না রোগে পেয়ে বসেছে, সব কিছুতেই না বলে, না বলতে বলতে নিজেরাই যে কখন নাই হয়ে যায় আমি সেই সংখ্যার মধ্যে আছি। তিনি বলেন, জিয়ার আমলে প্রকাশ্য দীপালোকে রাজধানীর কেন্দ্রে আওয়ামী লীগ কার্যালয়ের সামনে দেশের সাবেক প্রধানমন্ত্রী তৎকালীন বিরোধী দলীয় নেত্রী শেখ হাসিনাকে হত্যার উদ্দেশ্যে 21 আগস্ট গ্রেনেড হামলা করা হয়েছিল এবং বেগম আইভি রহমান সহ 20 জনকে হত্যা করা হয়েছিল। এগুলো হচ্ছে দেশ বড় মানবাধিকার লঙ্ঘনের ঘটনা। বিএনপির গোপন ষড়যন্ত্র রাষ্ট্রদ্রোহিতা সামিল, শেখ পরশ। যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ বলেন, সম্প্রতি বিএনপির অপরাজনীতির নিদর্শন বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হচ্ছে, যেটা আমাদের সবাইকে ভীষণভাবে ব্যথিত করেছে। সেটা হলো দেশের টাকা পাচার করে বিদেশে লবিস্ট নিয়োগ করার যে আলামত বেরিয়ে এসেছে, সেটা খুবই নিকৃষ্টভাবে রাজনীতি। তিনি বলেন, দেশে টাকা বিদেশে পাচার করা প্রথমত বেআইনি অপরাধ,
তারপর সেই টাকা আবার দেশের বিরুদ্ধে ব্যবহার করা, দেশের মানুষের বিরুদ্ধে ব্যবহার করা। আমি আশা করেছিলাম তারা রাষ্ট্র সরকার এবং রাজনৈতিক দলের মধ্যে পার্থক্য বোঝে। আমি ব্যথিত হলেও বিস্মিত হয় নাই, কারণ এটা তাদের পুরনো অভ্যাস। এর আগেও খালেদা জিয়াও বিদেশিদের কাছে দেশের বিরুদ্ধে চিঠি লিখেছিলেন। রাজনৈতিক দলের বিরুদ্ধে তাদের অভিযোগ থাকতে পারে, কিন্তু দেশের বিরুদ্ধে তাদের এই গোপন ষড়যন্ত্র রাষ্ট্রদ্রোহিতার সামিল। আমি মনে করি তাদের এদেশে মানুষের কাছে জবাবদিহি করতে হবে। তিনি উপস্থিত জনগণের উদ্দেশ্যে বলেন, স্বাধীনতা বিরোধী জামাত বিএনপি চক্র দেশকে নিয়ে, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে নিয়ে, এদেশের মানুষকে নিয়ে গভীর ষড়যন্ত্র করছে। আমাদের সজাগ থাকতে হবে তাদের সকল ষড়যন্ত্রের বিরুদ্ধে। মনে রাখবেন, কোনো ষড়যন্ত্রের কাছে শেখ হাসিনা মাথা নত করে না, কারণ শেখ হাসিনার পাশে আছে বাংলার মা, বাংলার বোন, বাংলার ভাই। জামাত বিএনপির সকল ষড়যন্ত্রের বিরুদ্ধে বাংলার যুব সমাজ আজ ঐক্যবদ্ধ। ভুল তথ্য দিয়ে দুঃখ প্রকাশ করল বিএনপি। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গতকাল মঙ্গলবার সংবাদ সম্মেলন করেছেন। অনিষ্ঠেয় ওই সংবাদ সম্মেলনে 2005 থেকে 2007 সালের মধ্যে তিন বছরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজের জয়ে সংশ্লিষ্টতায় $90 লক্ষ খরচ করে বিএনপি সরকারের বিরুদ্ধে লবিস্ট নিয়োগ করেছিল বলে অভিযোগ করেন ফখরুল। তবে এই বক্তব্যে ভুল তথ্য প্রকাশ করায় দুঃখ প্রকাশ করেছে বিএনপি। সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, 2005 থেকে 2007 সালে তিন বছরে সজীব ওয়াজের জয়ে সংশ্লিষ্টতায় $90 লক্ষ খরচ করে লবিস্ট নিয়োগ করেছিল বিএনপি সরকারের বিরুদ্ধে, যার প্রমাণ মার্কিন যুক্তরাষ্ট্রের সরকারি ওয়েবপেজে আছে। বিএনপি জানতে চায় সজীব ওয়াজের জয়ের ওই টাকার উৎস কী ছিল, কীভাবে ওই টাকা বাংলাদেশ থেকে আমেরিকায় গিয়েছিল। তবে এই বক্তব্যের জন্য দুঃখ প্রকাশ করে এক বিবৃতিতে বিএনপি বলছে, গতকাল সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের পেশ করা লিখিত বক্তব্যের এক পর্যায়ে একটি তথ্য ভুলভাবে পরিবেশিত হয়েছে। অনিচ্ছাকৃত ওই ভুলের জন্য আমরা দুঃখিত। ভুলবশত 9 লক্ষের বদলে 9 মিলিয়ন বলা হয়েছে। খালেদা জিয়া মুক্তি না পাওয়ায় ব্যর্থতা আইনজীবীদেরও। ডক্টর জাফরুল্লাহ চৌধুরী, বেগম খালেদা জিয়াকে মুক্ত করতে না পারার পেছনে বিএনপির আইনজীবীদেরও ব্যর্থতা রয়েছে বলে মন্তব্য করছেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি জাফরুল্লাহ চৌধুরী। তিনি বলেন, তারা সবাই মিলে কেন ওনার জামিনের ব্যবস্থা করতে পারলেন না, এ ব্যর্থতার কারণ তারা ভয় পান। বিচারকরা যদি রিজেক্ট করে দেন, করলে করবে, সেটা দেশ দেখুক, জনগণ দেখুক। প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘদিন ক্ষমতায় থাকার ইচ্ছে রয়েছে মন্তব্য করে ডক্টর জাফরুল্লাহ বলেন, ইচ্ছে থাকা মন্দ কিছু না, কিন্তু সেটা জনগণের মতামতের ভিত্তিতে হওয়া উচিত। আমিও তার ইচ্ছাকে সমর্থন করতাম যদি তিনি গণতন্ত্র প্রতিষ্ঠা করতেন, যেটা ওনার পিতা করার চেষ্টা করেছেন। তিনি বলেন, সরকার বলেছে বীর মুক্তিযোদ্ধাদের সব ধরনের চিকিৎসা ফ্রি হবে। খালেদা জিয়া 81 দিন হাসপাতালে ছিলেন, তার টাকাটা আপনি পরিশোধ করবেন তো? প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে জাফরুল্লাহ চৌধুরী বলেন, দেশে প্রায় 40 লাখ শিক্ষিত যুবক যুবতী রয়েছে। আজ দেশে সুশাসন প্রতিষ্ঠা হলে এদের প্রত্যেকেরই চাকরি হবে। বাংলাদেশের আয় কত হতে পারে আপনাদের ধারণা নেই। গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি বলেন, প্রধানমন্ত্রী আপনি কিছু কিছু ভালো কাজ করেছেন, যেমন মানবতা বিরোধী অপরাধের বিচার করেছেন, কিন্তু এখানে দুটি কাজ ভুল করেছেন। একটা হলো আব্দুল কাদের মোল্লার বিচার, আর একটা আলাম্মা দেলোয়ার হোসেন সাইদের বিচার। এই দুইজনের বিচারটা সঠিক হয়নি, এজন্য আপনি যতটা দায়ী তার চেয়ে বিচারকরা বেশি দায়ী। বিএনপি নতজন ভঙ্গুর পরনির্ভরশীল দল। ওবায়দুল কাদের, সাবি এনপি নতজন ভঙ্গুর ও পরনির্ভরশীল দল হিসেবে উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি এখন নিজেরাই লবিস্ট নিয়োগের কথা স্বীকার করে নিয়েছে। ওবায়দুল কাদের বলেন, বিএনপি দেশের বিরুদ্ধে লবিস্ট নিয়োগ প্রথম দিকে অস্বীকার করলেও এখন স্বীকার করেছে। এখন বলছে প্রবাসী একজন বাংলাদেশি একাজ করছেন। সংবাদ সম্মেলনে লবিস্ট নিয়োগ প্রসঙ্গে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, একজন প্রবাসী বাংলাদেশের লবিস্ট নিয়োগের বিষয়টিও আজ আমাদের দলের ঘাড়ে চাপানোর অপচেষ্টা চালাচ্ছে এই সরকার। আমরা বলতে চাই, দেশের গণতন্ত্র এবং মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে যদি কোনো প্রবাসী কোনো পদক্ষেপ কোথাও নেয়, দেশের প্রতি তার ভালোবাসার জন্য যদি কিছু করে, সে দায়িত্ব তার, বিএনপির নয়। ওই পদক্ষেপকে নৈতিক সমর্থনের দায়িত্ব বাদে অন্য কোনো দায়িত্ব বিএনপি বহন করবে না। ক্ষমতাসীন হতে বিএনপি বিদেশিদের দ্বারস্থ হচ্ছে বলে মন্তব্য করেন ওবায়দুল কাদের। তিনি বলেন, তারা জনগণের কাছে যায় না, যায় বিদেশিদের কাছে আর বিদেশি দূতাবাসের কাছে। বিএনপিকে বলছি, ক্ষমতায় বিদেশিরা বসাবে না, ক্ষমতায় বসাবে দেশের জনগণ। লবিস্ট নিয়োগে কে সেই প্রবাসী তার পরিচয় প্রকাশে বিএনপির প্রতি আহ্বান রেখে ওবায়দুল কাদের বলেন, এই প্রবাসী বাংলাদেশি কে তার পরিচয় কেন প্রকাশ করেননি। তিনি বলেন, বিএনপি নেতারা বলছেন এ ধরনের কার্যক্রম তাদের নৈতিক সমর্থন আছে, তারা এতে সংহতি প্রকাশ করেন। এ থেকে সব কিছু স্পষ্ট হয়, জনগণ এসব কৌশলী জবাব কথামালার চাতুরিতে বিভ্রান্ত হয় না, জনগণ জানে বিএনপির আসল পরিচয়।
বিএনপি মহাসচিবের উন্নয়ন সহযোগীদের কাছে চিঠি লেখা প্রসঙ্গে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, তাদের ভাষায় নাকি মানবাধিকার আর গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য চিঠি লিখেছেন। অন্তত চিঠি লেখার কথা তো স্বীকার করেছেন। বিদেশে বিএনপি শুধু মিলিয়ন ডলার খরচ করে লবিস্ট ফার্ম নিয়োগ করে নাই, তারা এফবিআইকে ভাড়া করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার তথ্য প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব অজয় জয়কে কিডন্যাপ করার ষড়যন্ত্র করেছিল বলে অভিযোগ করেন ওবায়দুল কাদের। তিনি বলেন, প্রধানমন্ত্রীর সন্তান ও জাতির পিতার দৌহিত্র সজীব অজয় জয়কে ফিজিক্যালি হার্ম করার পরিকল্পনা প্রমাণিত যুক্তরাষ্ট্রের বসবাসরত বিএনপি কর্মী রিজভি আহমেদ সিজারের বিরুদ্ধে। মামলা চলাকালীন সময়ে রিজভি আহমেদ সিজার আদালতকে জানায় যে তিনি এবং তার সহযোগী ইয়োহানেস থেলার মিলে সজীব অজয় জয় ও তার পরিবারের সদস্যদের অপহরণ করার উদ্দেশ্যে তথ্য সংগ্রহ করার জন্য একজন এফবিআই স্পেশাল এজেন্টকে ঘুষ দেয়। রিজভি আহমেদ সিজার আদালতে আরও জানায়, এই কাজের জন্য বিএনপি হাইকমান্ড হতে 4.5 কোটি টাকা পুরস্কার হিসেবে পাওয়ার প্রতিশ্রুতি পেয়েছিল। মার্কিন যুক্তরাষ্ট্রের আদালতের নথিতে যা লিপিবদ্ধ আছে, এই বিষয়ে বিভিন্ন আন্তর্জাতিক সংবাদের মাধ্যমে প্রকাশিত হয়েছে। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।